নির্বাচনের পরদিন বিজয়ী প্রার্থীদের আনন্দ মিছিল সহ যে কোনো শো ডাউন বন্ধের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে কোনো প্রার্থী যাতে কালো টাকা এবং পেশিশক্তির প্রভাব খাটিয়ে সংসদে যেতে না পারেন সেদিকে লক্ষ্য রাখতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন কমিশনার মাহবুব তালুকদার। সুমা ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের শুরুর দিনই বিএনপির পক্ষ থেকে নানা অভিযোগ নিয়ে ইসিতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অপরদিকে বিচারিক ম্যাজিস্ট্রেটদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণেও নির্বাচনকে সুষ্ঠু করতে নানা নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। প্রার্থীদের পেশিশক্তি ব্যবহার করে সংসদে যাওয়া বন্ধ করতে ম্যাজিস্ট্রেটদের আহ্বান জানান কমিশনার মাহবুব তালুকদার। কোন প্রার্থী যেন ভোটের মাধ্যমে নিজের উপযুক্ততা প্রমাণ না করে সংসদের পবিত্র আসনে বসতে না পারেন, কালো টাকা এবং পেশিশক্তির প্রভাব খাটিয়ে তারা যেন সংসদের ওই পবিত্র আসনে না বসেন। পরে বিচারিক ম্যাজিস্ট্রেটদের আইনি নির্দেশনা দিয়ে সিইসি বলেন উৎসবের নির্বাচনী পরিবেশ যাতে উত্তপ্ত না হয়। নির্বাচনের উত্তপ ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে উত্তপ পরিবেশ যেন উত্তপ্ত না হয়, উত্তপে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত হয়ে যেন কোন রকমের নির্বাচনী পরিবেশ ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে সেটা আমাদের দেখার বিষয়। এবং সে কারণে আমাদের আয়োজন, সে কারণে আমাদের প্রস্তুতি। আমরা শুধু নির্বাচনের পরিবেশটাকে সুস্থ রাখতে চাই, সকলে যেন আস্থার সাথে, সকলে যেন আস্থার সাথে, বিশ্বাসের সাথে এই নির্বাচনের উপরে, নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারে, নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে, সেটি আমাদের শুধু কাম্য। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানি বন্ধ এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি নিয়ে কমিশনের কাছে নিরপেক্ষতা চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে 13 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।